আচ্ছা ঘটনা কি বলো তো, তুমি বোনের বাসা পয়লা এরকম রাস্তা রাস্তা চক্কর খাইতেছো কেন? আমি কি তোমাকে আমার বোনের বাসায় নিয়ে যাবো তুমি মনে করছো? তুমি কি এতটুকু সাধারণ কথা বুঝো না? দেখো গিয়া তোমার একটা কথা স্পষ্ট করে বলে দিই, আমি আজকে তোমার বোনের বাসা পর্যন্ত যাবই যাবো। দেখো কবির, আমি তোমার দুটো হাত জোড় করে বলতেছি, তুমি আমার এত বড় ক্ষতি করো না। তুমি আমার বড় বোন দুজনকে চিনো না, ওরা অনেক ভয়ঙ্কর। ওরা যদি কোনোভাবে জানতে পারে তোমার সাথে আমার কোনো উল্টাপাল্টা সম্পর্ক আছে, ওরা আমাকে ওখানেই জবাই করে ফেলবে। আর তুমি যে আমার এতদিনে জবাই করে ফেলছো, আমার মেসের ভাড়া টাকা পর্যন্ত তোমার পিছে খরচ করতে হয়েছে তোমার খবর রাখার জন্য। আরে আমি কি জানতাম না কি কি টাকা কোত্থেকে আসে? এটা তুমি বুঝতে পারো না, এটা তো জেনারেল নলেজ। একটা বেকার ছেলে চাকরি বাকরি করে না, ও এত টাকা পয়সা পাবে কই? ওর পকেট মানিও তো কম পড়ে, তারপর ওর প্রেম করতেছে। আগে তো ভাবি নাই, এখন তো ভাবতেছি। দেখো এখন ভাবতেছি, দেখি তো আমি তোমাকে মুক্তি দিতে চাচ্ছি, কিন্তু তুমি তো রাজি হচ্ছ না। মুক্তি কিসের? আমি তোমার সাথে প্রেম করছি, প্রেমের পরিণতি বিয়ে, এখন আমি তোমাকে বিয়ে করব। কি? হ্যাঁ, আমার প্রেমের পরিণতি তোমাকে দিব। আচ্ছা ঠিক আছে, সব মানলাম, তুমি আমার সাথে প্রেম করেছো, তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু আমি তো পরিবার ছেড়ে কিছু করতে পারবো না। প্রেম করতে পরিবার দরকার হলো না, আর বিয়ে করতে ঠিকই পরিবার দরকার হলো। বারে প্রেম তো সবাই এমনি এমনি করে, কিন্তু বিয়ে করতে তো পরিবার লাগবেই। তার মানে এখানে তোমার একটা প্যাচ আছে। আচ্ছা বলো, পরিবার নিয়ে কোথায় আসতে হবে? তুমি তো মাসালা কচুরি বানা, আজকে আমার বাসায়, পরশু আপার বাসায়, তার পরের দিন আর বাসায়, আর যেই বাসায় যাও তুমি মাসাল্লা এলাকা তো কামায় ফেলাও। আমি তো কাউকে চাই না, সবাই আমাকে চায়, আমি তো কাউকে মানা করতে পারি না। ও, সবাই তোমাকে চায় না, ভুল কথা, তুমি সবাইকে বাধ্য করো। বলে নাই ফোনটা কিন্তু তুমিই আমাকে প্রথম করছি না। তুমি আমাকে এই কথা বলতে পারলা? কষ্ট হয়েছে বলতে তো বাধ্য হয়েছি, এমন বেশি কথা না বলে তাদের বলে ভালো তোমার বোনের বাসাটা কোন দিকে। তুমি আমার সাথে আপার বাসায় যাবাই তাই না? এতদিন তুমি আমার সাথে বিভিন্ন জায়গায় গেছো না? গেছোই তো, আজকে না হয় আমি তোমার বোনের বাসায় গেলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু এভাবে এক রিকশায় দুজন বরাবর যদি জানলা দিয়ে দেখে ফেলে। ওকে আমি অন্য রিকশা নিতেছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি অন্য রিকশা নাও। পাঁচলাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মামা দাঁড়াও, তুমি তুমি আয় আয় দাঁড়াও, আয় বাবা আয় রিকশায়। ওই উলালা 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 না বলো তো লালা তো লালা সাদা তো লালা তো লালা। এই বেটা বস বস, তোর লোকের কথা আছে বস। কি হস কি তুই মাতারিকে কি বলছো? কি বলছো মানে? তুই নাকি হ্যাঁ বিবাহ প্রস্তাব দেছো? তার অফারটা কি হচ্ছে? কি ভিন্ন দেছো? আরে ম্যাডাম তো বিয়ে হরি না, তো দিতেই তো পারি, মোর একটা বউ লাগবে না? মোর বউ লাগবে হেরপেন্ডে, যারে দেখবা তারে বিয়ের প্রস্তাব দেবা? ওরে যারে দেখবা না, আমি তো ওর হিস্টোরি জানি, ওলে বিদেশে যাইবে, ও টাকা পয়সা দিয়ে ভাসিয়ে গেছে, যাইতে পারতে আছে না, এখন না যাওয়ার কারণে মানের বাড়ি কাম করিয়ে খায়, ওর তো একটা মান সম্মান আছে, সেই সম্মান নারে ফিরিয়ে আনার জন্য আমি প্রস্তাব দিচ্ছি যে আমারে তুমি বিয়ে করো, আমি তো বাজে প্রস্তাব দিই নাই। চিন্তা করছো তোর সামনে বইয়া বইয়া ও কইতাছে আমারে বিয়ে করবো, আয় আমার বাহির সে বড় এই বুইরা বেড়া সাদা সাদা চুল ও আমারে কেমনে বিয়ে করে, সব তোর ষড়যন্ত্র, তুই আমার টেহা মারছিস দুই লাখ কখন আবার ওরে আমার পিছনে লালা দিচ্ছ, তুই কি কইছিলি ও আউনের ফলে ওর সাদা চুল টাইটে টেনে ছিড়বি আর টাইটা তৈরা তুই টানবি, কইছিলি না কইছিলি ওর চুল বাল সব সাইজিয়া পুরা ঢাকা শহর ঘুরাইবি, আর কি হইলো কি হইলো না কি কথা ফোমান হইছে এখন কর। পুরুষ মানুষের কোন বয়স হয় না, পুরুষ মানুষের আমার মাথা কিন্তু হয়ে গেছে, পরে তো খাইছি খাইছি, ওইটারে যদি আমি পাই রাস্তার মধ্যে আমি জুতা দিয়ে ফিরাবো। আমি জামু কেমনে জিদ্দের ঠেলায় তো আমি আটতেও পারবো না, আয় সিএনজি বাড়া দে, সিএনজি বাড়া দে।
আছে আমি তো একটা যাইতে পারবো না আরে জব্বর ভাই বাড়িওয়ালা চাচা নাকি সেই মেটানো পেটিয়েছে হ্যাঁ জুতা দিয়ে এরপর থেকে আর আপনি কোনোদিন কাউকে ইনস্যুরেন্সের কথা বলবেন না ভয়ও দেখাবেন না যে না হলে ভিক্ষা করে খেতে হবে রাইট এই সেমিনি বাড়িওয়ালা আমার জুতা দিয়ে পিটেছে তো কে বলেছে এই সব কথা আমাকে শুনলি কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে না এমনি মেজাজ খারাপ আছে অনেক হোয়াট দা হেল আপনি কাকে দুইদুগারি করছেন কাকে সেফলি বলছেন আপনি এই তোকে বলতিছি তুই আর ইংরেজি বলতিছিস আমার সামনে আমার দাঁড়া বাড়িওয়ালা চাচাকে তোকে থাপ্পড় মারা লাগবে না জুতা পিটা করা লাগবে না আমিই করব এই 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 ফাইট 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 প্লিজ 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 আপনি উত্তেজিত হবেন না প্লিজ আপনি উত্তেজিত হবেন না ছাড়ুন না 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 এই জুতা পিটা করব এই যাও আপনি যাও এটা তো তো প্লিজ চান চান করে দাও প্লিজ চান প্লিজ বিয়াজ হলো কোথায় হ্যাঁ তুমি প্লিজ 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 ডোন্ট ডোন্ট শাউট ডোন্ট শাউট শাউট নো শাউট ছাড়ুন তোমাকে ওকে আমি আজকে জুতা পিটা করবই করব হ্যাঁ স্টুপিড আরে পিঙ্কি ম্যাডাম আপনি কেন উত্তেজিত হচ্ছে আপনি কেন ওর মতো একটা গাবরকে আপনি দামি জুতা দিয়ে মারবেন তাহলে তাহলে তো আপনার জুতার অসম্মান করা হবে আপনি জিনিসটা বুঝেন না কেন হ্যাঁ ঠিকই তো আমার জুতা অনেক দামি বাইরে থেকে আনা অসম্মান করা হবে জুতার স্টুপিড কথা কাট কিন্তু এই আপনি কিসের জন্য ওই বেয়াদবের সাথে থাকেন বলুন তো আমি আমি তো থাকি না ও জোর করে হাত পাও ধরে আমার কাছে থাকে জানেন আমি বারবার ওকে বলি বেরিয়ে যা শয়তান তোকে আমি রাখবো না তারপর থাকে কিছু করার থাকে না হ্যাঁ খুব ভালো ভালো ডিসিশন এটা এরপর থেকে ওর সাথে থাকবেন না অফকোর্স ফোন চুপ করেন হ্যালো আরে দূর এক ঝামেলার মধ্যে পড়ছে আমি আসছি হ্যাঁ এক মিনিট লাগবে ওকে 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 রাখ 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 সালমান ভাই থ্যাংক ইউ সো মাচ আমার একটু তাড়া আছে আমি যাবো আমার নাম সালমান হ্যাঁ সালমান ঠিক আছে সালমান ভাই আমার একটু দেরি হয়ে যাচ্ছে চলে যাবো ফোনের বাচ্চা ফোন তোর কি ফোন আসার টাইম পাইলি না ইচ্ছা করতে সমস্ত মোবাইল ফোনের লাইনগুলো কেটে দে শালা কি সুন্দর চড়াই রাখলাম তুমি ফোন আসতে আতরের প্রেমিকা তারেসা ও তো এদিক দিয়ে মাইকিং করতেছে আতর নাকি ওরে অনেক ভালোবাসে ওর পিছে পিছে ঘুরে ওরে খুব ডিস্টার্ব করে আতর নাকি ওর বউরে সাইরা দিব কইছে আরও নাকি কইছে আতর যদি ও পছন্দ না করে ওর প্রস্তাবে যদি না রাজি হয় তাহলে নাকি আতর আত্মহত্যা করে ওই মাইয়ার উপরে সব দোষ চাপাই দিব চিন্তা করে দেখো বিখ্যাতমার নাম কি ফলে পরিচয় শোনো আতর তো খারাপ আর চরিত্র খারাপ আর বৃক্ষও তো ভালো না এই যে একটা কথা বলছো না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ওকে তো বৃক্ষই খারাপ ফল ফ্রুটস ভালোই বকুর থেকে এখন কত শুনো না ওই যে ছায়া বিবির ছোট পোলা সুরমা আছে না ও তো আমারে বিয়ার প্রস্তাব দিছে চিন্তা করছি ওরে বিয়াটা করেই ফেলে এটা তুমি কি বললা তুমি একটা গা আমার সাথে বললা যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় একটা বৃক্ষ যদি ভালো না হয় তাহলে ফল কেমন হবে ফল তো ভালো হবে না
একটা বিখ্যাত বিভিন্ন ধরনের ফল ধরে না, এক ধরনের ফলই ধরে। বড়টা যদি খারাপ হয় তাহলে তো ছোটটাও খারাপ। তুমি যদি আরো বিয়ে করো তাহলে আমি কিন্তু খুব কষ্ট পামু, তখন দেখা যাবো আমি রাগ করবো। ওই যে আমি জিলিয়ার বাড়িতে গিয়া যে মদ খাইছিলাম, সেই জন্য যে আমার পরি আমার উপর রাগ করছিল, রাগ করে আমার সিগনালও দেয় না, আমার সাথে দেখাও করে নাই। তুমি যদি ওই ছোট জনটা বিয়ে করে তাহলে তোমার উপর আমি রাগ করবো, সিগনালও দেবো না, কথাও বলবো না। তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিবা? হ্যাঁ, তাইলে আর কি করো, তুমি থাকো তোমার পরিরে নিয়া, আর আমি সুরমার সাথেই থাকি। তার মানে তুমি ওই সুরমারে বিয়ে করবা? তাহলে করা, তুমি সুরমারে করো, আমি আমার পরিরে নিয়ে থাকবো। পরি ভালো হয়েছে, তুমি পরিরে নিয়ে থাকবা, আমি সুরমারে নিয়ে থাকবো, আমরা কেউ কারো রাস্তায় আসবো না। সিগনাল দিতেছে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওয়াও, তুমি কি কিছু বলতে ভুলে গেছো?